তো হে গেসা নিউ ভিডিও তো এই ভিডিওটায় আমি বলতে চলেছি ও ক্যাটাগরি ও এ ও বি তাদেরকেই কাট অফ যেতে চলেছে সেকেন্ড রাউন্ডে ই এস ক্যাটাগরি আর এসসি ক্যাটাগরি তো এটাই আর কি তো এর আগের ভিডিওতে আমি বলেছি না আমি কী করে এই কাট অফটা প্রেডিক্ট করছি না আমরা পার্সোনবিলিটি যে সিটগুলো আছে লাইক ফিজিক্যালি হ্যান্ডিক্র্যাপ্ট ফিজিক্যালি চ্যালেঞ্জড তো সেসব সিটগুলো ফিল আপ হয় না তো পুরোটা তো সেই সিটগুলো পরের রাউন্ডে যায় তো ওই হিসাবে আমি মেরিট লিস্ট দেখে যে দেখেছি না পরের রাউন্ডে ধরো এগারোটা পার্সোনাল ডিসিটি ফাঁকা আছে ওবিসি এ লাইক বলছি টোটাল তেরোটা আছে তো দেখা গেলো তেরোটার মধ্যে একজন ওকে ফিল আপ হলো না তো তেরোটা পরের তেরো জন পাবে আর কি ওই তেরোটা সিট পরের তেরো জনকে দিয়ে ফিল আপ হবে তো আমি ও এ ক্যাটাগরি তেরো জনকে গুনলাম এবং দেখলাম ওই র্যাঙ্কটা আসছে তো এটাই হবে অ্যাকুরেট আর আর এটাই এটাই চল যেতে চলেছে সেকেন্ড রাউন্ডে তো দেখো ওবিসি এ যেতে চলেছে ছত্রিশ আর সাতাশ র্যাঙ্ক মানে পাঁচশো মার্কস ও বিসি বি যেতে চলেছে চল্লিশ হাজার নশো ছিয়াত্তর র্যাঙ্ক মানে মার্কস হচ্ছে ফাইভ এইট্টি ওয়ান আর যেটা শিডুল কাস্ট আছে না ওটার স্টেট এস র্যাঙ্ক যাদের সাতশোর নিচে তারা অবভিয়াসলি চান্স পাচ্ছ আর আমি যে র্যাঙ্কগুলো বলছি তারা অবভিয়াসলি চান্স পাচ্ছ আর এটা দিয়ে অনেকের যাদের আপগ্রেডেশনের পসিবিলিটি থাকে তো ওটাও বেড়ে যায় না র্যাঙ্কটা যত পেছন যাবে তত আপগ্রেডেশনের পসিবিলিটিও বাড়বে যারা কলেজে আছে আর যেটা ই এস ক্যাটাগরি হ্যাঁ ই এস নিয়ে অনেকেই আমাকে মেসেজ করেছে যে ই ডাব্লিউএস এর কাট অফ কেমন যাবে সেকেন্ড রাউন্ডে তো অ্যাকচুয়ালি আমি যেটা লিখেছি এটা যাওয়ার কথা যদি না কোনো ইডাবলু এস সেকেন্ড রাউন্ডে অ্যাড হয় বাট সেকেন্ড রাউন্ডে ই ডাবলু এস অ্যাড হবে কারণ আমার কাছে অলরেডি তিন চারটে ম্যাচে চলে এসেছে তাদের র্যাঙ্ক ভালো আছে মার্কসও ভালো আছে বাট তারা ফার্স্ট রাউন্ডে বসেনি কেউ এই কারণে বসেনি যে কেউ ভাবতেই পারেনি যে পাঁচশো তেতাল্লিশ অফ যাবে সবাই ভেবেছিল যে ই ডাব্লিউসেরও আই থ মোস্ট প্রভাবলি পাঁচশো পঁয়ষট্টি সত্তরের তো ওপরে যাবেই তো ওইসাবে অনেক ইডাব্লিউ অ্যাড হবে সেকেন্ড রাউন্ডে এছাড়া কিছু ইডব্লু আমাকে মেসেজ করেছে যে তাদের ফার্স্ট রাউন্ডে ইডব্লু কাট ছিল না এখন চলে এসেছে তো মনে হচ্ছে না যে ইডব্লু কাট আপ পাঁচশো চল্লিশ মার্কস যাবে আমার তো মনে হচ্ছে যে ইডব্লু কাট আপ পাঁচশো ষাটের দিকে যেতে পারে হ্যাঁ আমি বলে দিচ্ছি পাঁচশো ষাটের ওপরে যারা আছে তারা পাবে এবার এটা টোটালি কতজন পার্টিসিপিটদের তার ওপর ডিপেন্ড করছে তো এইটই বলার ছিল ভালো লাগলে সাবস্ক্রাইব করে প্রচুর ইনফরমেটিভ ভিডিও এটা তোমাদের